আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে হারাম পানাহার বর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল খাদ্য খেতে আদেশ প্রদান করেছে, পবিত্র বস্তু খেতে আদেশ প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, অনেক মুসলিম ভাই বোন রয়েছেন যারা হারাম খাদ্যের সঙ্গে জড়িত, হারাম পানাহারের সঙ্গে জড়িত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের জন্য, মানুষের জন্য হালাল খাদ্যের মধ্যে উপকার রেখেছে, হারাম পানাহারের মধ্যে ক্ষতি রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কোন খাবার খেলে মানুষের জন্য উপকার হবে, সেটাকে তিনি হালাল করেছেন, কোন খাবার খেলে পানাহার করলে মানুষের জন্য ক্ষতি রয়েছে সেটাকে রাব্বুল আলামিন হারাম করেছে। সুতরাং আপনাকে আমাকে হালাল খাদ্য খেতে হবে, হালাল পানাহার করতে হবে, হারাম খাবার দাবার থেকে পানাহার থেকে বর্জন দূরে থাকতে হবে। হারাম খাদ্য খেলে মানুষের অনেক ক্ষতির দিক রয়েছে, শারীরিক ক্ষতি আছে, মানসিক ক্ষতি আছে, এবং হারাম খাদ্য খেলে হারাম পানাহার করলে একজন মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। কারণ রাব্বুল আলামিন তিনি মুমিনদেরকে মুসলিমদেরকে হালাল খাদ্য খেতে বলেছেন, পবিত্র খাদ্য খেতে বলেছেন। সুতরাং যে ব্যক্তি হালাল খায়, হালাল পান করে, সে ব্যক্তি রাব্বুল আলামিনের দরবারে মকবুল, তার দোয়া কবুল হবে। আর যে ব্যক্তি হারাম পানাহার করে, হারাম খাদ্য খায়, হারাম পান করে, সে ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। ইসলামের মধ্যে, দীন ইসলামের মধ্যে হালাল খাদ্যের গুরুত্ব আছে এবং হারাম খাদ্য বর্জন করার আদেশ প্রদান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলিম মুমিনদেরকে হালাল খেতে বলেছে। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন যে হে ইমানদারগণ, আমি তোমাদেরকে যা পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে হালাল রিজিক দিয়েছে সেটাই আমাদেরকে খেতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলেন যে হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা পবিত্র রিজিক দিয়েছি, পাক পবিত্র হালাল, তা থেকে তোমরা খাও, আহার করো। তাহলে রাব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল রিজিক দিয়েছেন, সুতরাং আমরা হালাল খাদ্য খাব, হালাল রিজিক আমরা খাব, হালাল পানি পান করব। শুধু তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত নবী রাসূল গণদেরকেও হালাল খেতে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু থেকে খাও, ওয়া আমালু সালিহান, এবং সৎ আমল। তাহলে রাব্বুল আলামিন ইমানদারদেরকেও হালাল খাদ্য খেতে আদেশ প্রদান করেছেন, এবং তিনি নবী রসুলগণদেরকেও হালাল খেতে আদেশ প্রদান করেছেন। কারণ হালাল খেলে, হালাল পান করলে আপনার জীবনে লাভ আছে, হালাল খেতে খেলে আপনার দোয়া কবুল হবে, হালাল পান করলে আপনার দোয়া কবুল হবে। কিন্তু যারা হারাম খাদ্য খায়,
হারাম পান করে, হারাম টাকা পয়সা দিয়ে জামা কাপড় পরিধান করে ইবাদত বন্দি করে, হারাম খাদ্য খেয়ে হারাম ভাবে লালিত পালিত হয়েছে, এরকমের লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এবং রাব্বুল আলামিন পাক পবিত্র, তিনি পাক পবিত্র গ্রহণ করেন। আসুন আমরা এই মর্মে একটি হাদিস পেশ করি। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان الله تعالى طيب لا يقبل الا طيبا, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র আর তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, সুতরাং তিনি পাক পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। মুমিনদেরকে আদেশ করেছেন ওই সমস্ত বিষয়ের ব্যাপারে যা তিনি আদেশ করেছেন রাসূল নবীন রাসূলগণকে। ওয়াইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই সমস্ত বিষয়ে আদেশ প্রদান করেছেন যা তিনি নবী রাসূল গণদের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালাম গণকে যা আদেশ করেছেন সে আদেশগুলি রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে করেছেন। ফাকালা তাআলা, সুতরাং আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আল্লাহ বলছে হে রাসূল গণ কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস থেকে আহার করো, ওয়া আমালু সালিহা, এবং সৎ আমল করো। আমি তোমাদেরকে যা পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। তাহলে এই দুটি আয়াত প্রমাণ করে, এই হাদিস থেকে প্রমাণ করে, হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওই সমস্ত বিষয়ে আদেশ প্রদান করেছেন যা তিনি নবী এবং রাসূল গণদেরকে করেছেন, আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালাম গণদেরকে তাই করেছেন। সুতরাং রাব্বুল আলামিন নবী রাসূল গণদের ক্ষেত্রে বলছেন যে হে রাসূল গণ তোমরা পবিত্র জিনিস খাও এবং সৎ আমল করো। রাব্বুল আলামিন আরো বলছেন মুমিন মুত্তাকিনদেরকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণ তোমাদেরকে আমি যা পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। তাহলে রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিম সালাতু ওয়া সালাম গণদেরকে পবিত্র রিজিক খেতে বলছেন, হালাল রিজিক খেতে বলছেন, এবং তাদেরকেও সৎ আমল করতে বলছেন। ঠিক সেম টু সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুত্তাকিনদেরকে মুসলিমদেরকে বলছেন যে আমি তোমাদেরকে যা পবিত্র রিজিক দিয়েছি তা তোমরা তা থেকে তোমরা খাও। এরপরে আমি যে বিষয়টা বলতে যাচ্ছি যে রাব্বুল আলামিন হালাল খেতে কেন বলেছেন, রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে মুত্তাকিনদেরকে আম্বিয়া আলাইহিমুস সালামগণদেরকে হালাল খাদ্য খেতে কেন বলেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, হালাল যদি আপনি খান তাহলে আপনার ইবাদত বন্দেগী আমল আল্লাহর দরবারে কবুল হবে, আর যদি আপনি হারাম পানাহার করেন হারাম খাদ্য খান তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমরা জানি যে মুসাফিরের দোয়া কবুল হয়, আমরা জানি যে দুই হাত উত্তোলন করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খালি হাত ফিরাতে লজ্জাবোধ করেন, আমরা জানি যে রাব্বুল আলামিনের মাধ্যম ওসিলা ধরে ইয়া রব্বি বলে দোয়া করলে রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, কিন্তু এমন এক লোক যেই লোক হারাম খাদ্য খায়, যেই লোক হারাম পান করে, যেই লোকের পোশাক হারাম, যেই লোক হারাম খাদ্য খেয়ে লালিত পালিত হয়েছে, এরকম লোকের দোয়া কবুল হবে না, যদিও এই লোক মুসাফির হোক না কেন, সফররত অবস্থা হোক না কেন, এই লোক আল্লাহর কাছে হাত তুলে উত্তোলন করুক না কেন, এই লোক যদিও ইয়া রব্বি বলে দোয়া করুক না কেন, কিন্তু এই লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং সময় তো দিনই ভাই বলা, যদি আপনি চান যে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, অবশ্যই আপনি হালাল খাদ্য খাবেন, আর আপনি আমাকে
প্রত্যেক মুসলিম মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাদ্য খেতে বলেছেন, হালাল পানাহার করতে বলে। সুতরাং আমরা হারামকে বর্জন করব, হারাম বর্জন করতে হবে। হারাম খাদ্য খাবেন না, হারাম পানি পান করবেন না, হারাম টাকা পয়সা রোজগার করবেন না, হারাম টাকা দিয়ে জীবন যাপন অতিবাহিত করবেন না, হারাম বস্তু দিয়ে টাকা পয়সা দিয়ে নিজের জামা কাপড় খরিদ করবেন না। আসুন আমরা এভাবে অত্যন্ত হাদিসে আরেকটি অংশ পেশ করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন এক লোকের কথা উল্লেখ করছি যে লোকের দোয়া কবুল হওয়ার ব্যাপারে তিনটি আলামত পাওয়া যায়। তিনি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। তিনি দুই হাত উত্তোলন করে আছেন, আল্লাহকে বলছেন দুই হাত উত্তোলন, এটাও দোয়া কবুল হয়। আবার তিনি বলছেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, এই তিনটি দোয়া কবুল হওয়ার আসবাব কারণ পাওয়ার পরও এই লোকের দোয়া কবুল হয় না কেন, বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। দীর্ঘ সফরে বেরিয়েছে, শুধু তাই নয় তার চুলগুলো এলো আগবারা, কাপড় চোপড় ময়লা ময়লা যুক্ত। যেই লোকের চুলগুলো এলোমেলো আছে, কাপড় চোপড় ময়লা হয়েছে, তারপরে অতঃপর দুই হাত আকাশের দিকে উত্তোলন করেছে আর বলছে ইয়া রব্বে ইয়া রব্বে, হে আমার রব, হে আমার প্রতিপালক। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক লোকের কথা উল্লেখ করলেন, যে লোক দীর্ঘ সফরে বেরিয়েছে, কাপড় ধুয়ে চুলগুলো এলোমেলো অবস্থায় আছে, কাপড় চোপড় ময়লায় ময়লা আবর্জনা যুক্ত ময়লা হয়েছে, দুই হাত উত্তোলন করেছে আকাশের দিকে আর বলছে ইয়া রব্বে ইয়া রব্বে, এই লোকের মধ্যে দোয়া কবুলের আলামত পাওয়া যাচ্ছে, আসবাব পাওয়া যাচ্ছে। কিন্তু এই লোকের অবস্থা, এই লোকের দোয়া কবুল হচ্ছে না কেন সেটা আপনি জেনে সেগুলো যদি আপনার মধ্যে স্বভাব থাকে তাহলে সেটা বর্জন করবেন। সেটা কি? ওমাতআমুহু হারাম, তার খাদ্য হচ্ছে হারাম, খাদ্য হারাম, হারাম খাদ্য। ওমাশরাবুহু হারাম, দুই নম্বর দোয়াতে বাধা যে তার পানীয় হারাম, হারাম পান করে। তিন নম্বর মালবাসুহু হারাম, যার কাপড় চোপড় পোশাক হচ্ছে হারাম, খাদ্য হারাম, কবুল হবে না দোয়া। পানীয় পান করছে হারাম, দোয়া কবুল হবে না। কাপড় চোপড় হারাম টাকা দিয়ে কিনে পরিধান করে, কবুল হবে না। ওয়াহুজিয়া বিল হারাম, অথবা আরেকটা মনে আছে ওয়াহুজিয়া বিল হারাম, সে হারাম ভাবে লালিত পালিত হয়েছে, সে হারাম ভাবে হৃষ্টপুষ্ট হয়েছে, লালিত পালিত হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, এমত অবস্থায় ওই লোকের দোয়া কিভাবে কবুল হবে? অর্থাৎ এই লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। তাহলে হারামকে বর্জন করতে হবে, হারাম পানাহার বর্জন করুন, না হলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হারাম খাবেন না, হারাম পান করবেন না, হারাম টাকা পয়সা দিয়ে পোশাক পরিধান করবেন না, এবং হারাম খেয়ে লালিত পালিত হবেন না। এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। সময় তো দিনই ভাই, আসুন আমরা এই বিষয় শোনার পরে, জানার পরে এটুকু আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। আপনি যদি চান যে আপনার ইবাদত বান্দেগির সৎ আমল সব কিছু কবুল হোক, অবশ্যই আপনাকে পূত পবিত্র অবস্থায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাই আদেশ করেছেন যা তিনি নবী রাসূলগণদেরকে আদেশ করেছেন। রাব্বুল আলামিন আপনাকে আমাকে
যা হালাল দিয়েছেন খাদ্য পানীয় পবিত্র দিয়েছেন তা থেকে আপনাকে আমাকে খেতে হবে। বর্তমান যুগে মানুষ অনেকে টাকা পয়সা কিভাবে আসছে তা পরোয়া করে না, শুধু চায় যে রাতারাতি আমাকে বড়লোক হতে হবে, রাতারাতি ধনী হতে হবে। এই চিন্তা ভাবনা যার কাছে আছে, যার এই চিন্তা ভাবনা আছে, সেই তো আর পরোয়া করবে না যে পয়সা হালাল থেকে আসছে না হারাম থেকে আসছে, রোজগার হালাল থেকে আসছে না হারামে রোজগার চিন্তা করবে না। কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারেনি, সেই ব্যক্তি নড়াচড়া করতে পারবে না। তার মধ্যে একটি হচ্ছে যে একজন ব্যক্তি তার সে কিভাবে উপার্জন করেছে, আরেকটি প্রশ্ন হবে যে কিভাবে সে খরচ করেছে। হাদিসটি বলি, রাসূলুল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পাঁচটি প্রশ্নের জবাব দিতে পারেনি ততক্ষণ আপনি আল্লাহর দরবার থেকে নড়াচড়া করতে পারবে না। প্রথম প্রশ্ন আমরিহি ফিমা আপনা, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পুরো জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে কি কাজে লাগিয়েছে, কিভাবে অতিবাহিত করেছে। ওয়ান শাবাবিহি ফি মাবলা, দুই নম্বর প্রশ্ন হবে যে সে তার যৌবনকে কিভাবে কাটিয়েছে। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফি মা আনফাকাহু, আর তিন নম্বর প্রশ্ন হবে যে সম্পদ সে কিভাবে অর্জন করেছে। ওয়া ফি মা আনফাকাহু, চার নম্বর প্রশ্ন হবে যে সে কিভাবে খরচ করেছে। আর ইলিম অনুপাতে সে কি আমল করেছে, পাঁচটি প্রশ্ন জবাব না দিতে পারলে কোনো ব্যক্তি নড়াচড়া করতে পারবে না। সুতরাং কিভাবে আপনি আয় উপার্জন করছেন, হালাল উপার্জন করছেন কি না, হারাম উপার্জন করলে আপনার নিজেরও ক্ষতি, পরিবার ছেলে মেয়ে সকলেরই ক্ষতি। আর যারা হারাম খাদ্য খায়, হারাম পান করে, এরকম লোকের চেহারাতে নূর থাকে না, এরকম লোকের চেহারাতে আকর্ষণ থাকে না, সৌন্দর্য থাকে না, পয়সা অনেক কিন্তু সৌন্দর্য নাই, হারিয়েছে। আরে যুবক বয়সে বৃদ্ধ হয়ে গেছে, কারণ হারাম পানাহার করে, হারাম খায়। সুতরাং হারাম পানাহার বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে হালাল খাদ্য খাওয়ার, হালাল পান করার, হালালভাবে উপার্জন করার তৌফিক দান করেন, সকল মুসলিম ভাই বোনদেরকে হারাম বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।